হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে শিমের বীজ বপন করবেন, বীজ বপন করার কতদিন পর শিম গাছের চারা তৈরি হয়, তাছাড়া আপনাদের শিম গাছের শিমগুলিতে কি প্রচুর পরিমাণে পোকার আক্রমণ, পাশাপাশি শিম গাছে ঝাঁপ পোকার আক্রমণ কি বেড়েই চলেছে। তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওতে এই সকল সমস্যাগুলির প্রতিকার সহ দেখিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে। চলুন ভিউয়ার্স, ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। ভিউয়ার্স, শিমের বীজ বপন করার খুবই আদর্শ সময় হলো আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে। এই সময় যদি আপনারা বীজ বপন করেন তাহলে খুবই আগাম শিম পেয়ে যাবেন। তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের শিমের বীজ পাওয়া যায়, যেমন রয়েছে ইফসা শিম এক, ইফসা শিম দুই, বারি শিম এক, বারি শিম দুই, আরও ইত্যাদি রকমের হাইব্রিড জাতের শিমের বীজ পাওয়া যায়। সে বীজগুলি থেকে আপনারা ভালো একটি বীজ নির্বাচন করে এ সময় কিন্তু লাগিয়ে দিতে পারবেন। ভিউয়ার্স, শিমের বীজ লাগানোর আগে অবশ্যই আপনারা যে স্থানে শিমের বীজগুলি বপন করবেন ওই স্থানের মাটিগুলিকে ভালো করে আপনারা ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করবেন, যাতে বীজগুলি বপন করার পর খুব দ্রুত বীজগুলি অঙ্কুরোদ্গম হয়ে বের হয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমরা ভিডিওতে ঠিক যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে দেখে কিন্তু আপনারা চাইলে করে নিতে পারবেন। ভিউয়ার্স, এরপর আমরা ইফসা শিম একের যে বীজগুলি রয়েছে এই বীজগুলি আমরা বপন করতেছি। বীজ বপন করার সবচাইতে আদর্শ পদ্ধতি হচ্ছে একটি বীজ যে পরিমাণ সাইজ ঠিক তার দ্বিগুণ পরিমাণ তাকে নিচের দিকে দিয়ে দিতে হবে। এছাড়া বেশি যদি আপনারা নিচের দিকে দিয়ে দেন মাটির, তাহলে কিন্তু অনেক সময় বীজ অঙ্কুরোদ্গম হয়ে বের হয়ে না আসতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন। ভিউয়ার্স, 8 দিন পর আমরা চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে শিমের বীজগুলি বপন করেছিলাম প্রত্যেকটি বীজ থেকে কিন্তু চারা তৈরি হয়ে গেছে। আপনারা যদি সঠিক পদ্ধতিতে বীজ বপন করেন তাহলে আশা করি আপনাদের একটি বীজও কিন্তু মিস্ট্রাইক হবে না। ভিউয়ার্স, এইভাবে চাইলে কিন্তু আপনারা সঠিক পদ্ধতিতে শিমের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। অনেক সময় দেখা যায় শিম গাছ বড় হওয়ার সাথে সাথে শিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁপ পোকার আক্রমণ বেড়েই থাকে। সেক্ষেত্রে দেখা যায় শিম গাছ অনেক সময় দুর্বল হয়ে মারাও যেতে পারে। প্রতিকার হিসাবে আপনারা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথমত হচ্ছে আপনারা সাবান মিশ্রিত পানি যদি বিকেলবেলায় শিম গাছে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এই জাপ পোকা চলে যেতে পারে। তাছাড়া আপনারা চাইলে কীটনাশকও কিন্তু স্প্রে করতে পারবেন। কীটনাশক হিসেবে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক পরিমাণে একটু কম অনুযায়ী বিকেলবেলা স্প্রে করে দিতে পারবেন। আশা করি দেখবেন আপনার এই সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। ভিউয়ার্স, তাছাড়া অনেক সময় দেখা যায় আমাদের শিম গাছে যখন শিম ধরতে শুরু করে ধরার সাথে সাথে কিন্তু শিমে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়ে থাকে। এতে কিন্তু ফলন প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যেতে থাকে। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটি ওষুধ বিকেলবেলায় পরিমাণ অনুযায়ী স্প্রে করে দিবেন। আশা করি দেখবেন আপনাদের শিম গাছের যে শিমের পোকা এগুলি খুব দ্রুত কিন্তু দমন হয়ে যাবে। এভাবে চাইলে কিন্তু আপনারা সঠিক পরিচর্যাগুলি যদি নিতে পারেন তাহলে আপনাদের শিম গাছে প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।